আমরা এখন এই এনএসএস এর যে মেডিকেল ক্যাম্প হয়েছে হিরাডি স্কুলে, তো সেখানে এখানকার যারা দুজন পঞ্চায়েত মেম্বার এবং স্থানীয় ক্লাবের যারা খুব রয়েছেন তাদের সাথে একটু কথা বলছি। তো প্রথমে আপনি একটু আপনার বলুন এখানে গ্রামটা সম্বন্ধে বা কিছু। সরস্বতী সরেন কিছু, আমি কেসিয়াচল গ্রাম পঞ্চায়েত। তো আমাদের এখানে স্বাস্থ্য বলতে ওই ভালো মোটা কোথাও, এখানে আমাদের যে রেক সাইডিংটা আছে এখান থেকে যে অনেক ধুলোবালি আছে এতে অনেকটা আমাদের স্বাস্থ্য কিন্তু, আচ্ছা রেলের সাইডিং এর জন্য যে ধুলোবালি গুলোর জন্য অনেক হেলথের প্রবলেম হচ্ছে। তারপরে এখানে আমাদের এখানে বলতে অনেকে তাতে অনেক শরীর অসুস্থ। আচ্ছা আচ্ছা, আমরা তো আসবো, আমরা এনএসএস থেকে এসেছি, আবার এখানে ওই খড়গপুর ভলান্টারি ব্লাড মানে রেলেরও বেশ কিছু ডাক্তার যারা কাজ করছেন তারাও এসেছেন। আচ্ছা 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 আচ্ছা, এটা তো মূলত মানে এই জায়গাটা তো আদিবাসীদেরই মোস্টলি জায়গাটা দেখলাম বেশিরভাগই। হ্যাঁ আদিবাসী, আপনার পরিচয়টা একটু দিন, আপনার পরিচয়টা একটুখানি বলুন এখানে ক্যামেরাতে বলুন। হ্যাঁ হিরাডি পঞ্চায়েত। আচ্ছা আচ্ছা, আর এখানে এই যে একটা স্বাস্থ্যকেন্দ্র দেখলাম এই যে সামনে ঢুকতে, এটা কিরকম এখানে কিরকম ভাবে কি কি এখানে কবে কবে খোলা থাকে বা কি কি এখানে হয়? শুক্র খোলা থাকে কটা থেকে কটা খোলা থাকে? ওটা আমাদের এখানে ওই 10টা থেকে বিকেল 3টে। তা তো অনেকক্ষণ খোলা থাকে। আর এখানে কি মানে ডাক্তারবাবু বা সিস্টার নার্স মানে কি কারা আছে, স্বাস্থ্যকর্মী সব আসে? হ্যাঁ, আর ওই পালস পোলিও টিকা দেওয়া হয়, ভ্যাকসিনেশন এইসবগুলো সব দেওয়া হচ্ছে। আয়রন ট্যাবলেট ট্যাবলেট এইসবগুলো সব দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর এখানে আমরা যেটা দেখলাম এই ক্যাম্পে আর কি চোখের অনেক সমস্যা রয়েছে, তো আমরা যেহেতু আপনারা পঞ্চায়েতের মেম্বার রয়েছেন আমি একটু বলবো, তো ওনাদের যারা এখানে প্রেমবাজার আই হসপিটাল থেকে এসেছিলেন তারা বললেন যদি ওদের স্বাস্থ্য বিমা কার্ডটা থাকতো বা বিপিএল থাকতো তাহলে ফ্রিতে সব হয়ে যেত, আর না হলে 4,500, 5,000, 6,000 কোথাও হয়তো 10,000 নির্ভর করছে কেমন চোখের সমস্যা এরকম খরচ আছে। তো ওনারা বলতে পারছেন না যে ওনাদের কার্ড আছে কিনা বা বিপিএল আছে কিনা, এটা এইটা আপনারা কি করবেন? হ্যাঁ তো আপনারা তো পঞ্চায়েত মেম্বার, আপনারা আর নাহলে স্বাস্থ্য কিভাবে আপনারা যেমন পঞ্চায়েতে, তাহলে এখানে তো পঞ্চায়েতের যে মেইন অফিস আছে তো যেখানে কিনা আপনাদের যে আপনারা পঞ্চায়েত মেম্বার একটা পঞ্চায়েত প্রধান একজন থাকবেন, ঠিক আছে, তারা তো এই আমি যতটুকু শুনেছি ওই সেপ্টেম্বর অক্টোবরে নানা রকম পরিকল্পনাগুলো তখন ওই সময়গুলো হয় যে আগামী বছরের কি কি ইমপ্লিমেন্টেশন হবে, কি কি ক্যাম্প হবে, কোথায় মানে এসসি এসটি ক্যাম্প হবে, নানা রকম এখন তো সরকারের সব চলে গেছে, আবার অনেক এখন অনলাইনও হয়ে গেছে, তোমরা অনেক হেল্প করতে পারো। তো সেইগুলো যদি কিছু করতে হয় আমাদের এখানে সব ছেলেদের কম্পিউটার আছে ইয়ে আছে, তোমরা এনাদের থেকে নিয়ে কাগজপত্র নিয়ে আইআইটিতে চলে আসলে সব আমরা ডেট ঠিক করে দিবো, করে ওখান থেকে কম্পিউটার ফ্রি ইন্টারনেট সব ফ্রি করে বসে বসে করে নেওয়া হবে, আপনারাও আসতে পারেন, করে আসলেন একদিন একটা শনিবার দিন আমরা ওখানে বসে নিলাম, করে আপনাদের যে অনলাইন যে অ্যাপ্লিকেশনগুলো আছে আপনারা যেটা কাজ করুন, আমার যেটা মনে হয়েছে যে ওনাদের সাথে বসে মানে স্থানীয়দের সাথে আপনাদের যে কি কি সমস্যাগুলো হচ্ছে সেগুলো লিখুন, ঠিক আছে, আর আপনাদের যেমন যেহেতু এসসি এসটি আমরা এর আগে দুটো এসসি এসটি ক্যাম্প করে এসটি ক্যাম্প করেছি, এসসি নয় এসটি ক্যাম্প করেছি, একটা হচ্ছে রাঙামিডিয়াতে করেছি আমরা, একটা সোলাডোহরে করেছি, ওর খুব সাকসেসফুল হয়েছিল, করে অনেকে মানে তারা সার্টিফিকেট পেয়েছে, এখন তারা অনেক গভর্নমেন্ট তো এসটিদের জন্য অনেক বেনিফিট দিয়েছে সাইকেল থেকে শুরু কোনো এরকম, কিন্তু সেই সার্টিফিকেটটা তো থাকতে হবে, তো সুতরাং যেগুলো আপনাদের মনে হচ্ছে যে করা যায় কিন্তু এখন ওগুলো সব অনলাইন হয়ে গেছে মানে ইন্টারনেট দিয়ে সব করতে হবে, এখন সব ওগুলো হয়ে গেছে, সেগুলো তো আপনাদের পক্ষে অসুবিধা, আপনারা কোনো ইন্টারনেট এখানে কানেকশন ভালো নেই বা কিছু নেই,
আমরা ছেলে ঠিক করে দেবো, বাঙালি ছেলে ঠিক করে দেবো, অনেক মানে নন বেঙ্গলি আছে, বাঙালি ঠিক করে দেবো। আপনারা খালি লিস্ট আউট করুন কি কি রয়েছে আপনাদের এখানে পঞ্চায়েত, যে মেন অফিসটা কোথায়, আমাদের ওখানে যেমন গোপালী, আপনাদেরটা কোথায়? আপনাদের গোপালী, তাহলে আপনি কি করে বলছেন যে উপপ্রধান? আপনাদের প্রধানের নাম নীলমণি সরেন, তো আমাদের আইআইটি প্রোগ্রামে সব এসছে। তো আপনি যেদিনকে এবার পঞ্চায়েত অফিসে যাবেন, ওই নীলমণি সরেন থাকবেন, আপনারা সবাইগুলো লিস্ট করুন এখানে। হ্যাঁ, ওরে আপনি বলুন, আমরা যাব দরকার হলে, গিয়ে নীলমণি সরেনকেও বলবো বা আমরা বলবো যে কি করা যেতে পারে ওনা। দেখুন, আলটিমেটলি আপনাকে তো গিয়ে মানুষের কাছে এসে আপনাকে অভিযোগ জানাচ্ছে। এবার একটা কিছু হয়েছিল, তখন লোকে খবর পায়নি যে আসেনি, তাকে করে দেওয়া হয়েছে, তাহলে এবার কি করা যেতে পারে? এবার কি করা যেতে পারে? সরকারের যেটা হতে পারে যে আমি কেউ যেন এটাকে একটা খারাপ ব্যবহার না করে, যেমন একটা স্কিম আছে লোকে আমাকে ঢুকে নিচ্ছে, এই জন্য সরকার অনেক সময় ভয় পায় যে কেউ হয়তো রয়েছে, কিন্তু আবার এটাও যে কিনা সত্যিকারের রয়েছে সেও যেন পায়, তারও একটা ইয়ে থাকবে, মানে ব্যবস্থা থাকবে যদি কোথাও ঠিক না হয়ে থাকে, তাহলে কিভাবে সেটাকে সংশোধন করা যায়, তাহলে একটা সংশোধনের ব্যাপার থাকবে। এইটা নিয়ে একটা ওখানে আমরা ছোট করে বসে যাওয়া যায়, তো বসে নিয়ে তারপরে যদি আমাদের, যেটা বললাম, আমাদের তরফ থেকে যা যা সাহায্য লাগবে আপনাদের জন্য সুন্দর করে সব কিছু বানিয়ে দেওয়া, দরকার হলে আমরা বাড়ি গেলাম ছেলেদের বলে দেবো একটা ভিডিও বানিয়ে নেবে, আপনি দেখে নিন যে এর কী অবস্থা আছে, আপনি পরিবার কিছু আমরা একটা ভিডিও বানিয়ে দেবো, এই পরিবার হলো, এই পরিবারের এই ফটো, এই ভিডিও দেখে নিন, কি বিপিএল না এপিএল আপনি বুঝে নিন, করে নিন আপনি দেখে নিন, বিপিএল তো আইপিএল তো আছে যে তার পাঁচটা শর্ত আছে, যে এই পাঁচটা কী সব আমি পড়েছিলাম আগে, যে তার যদি এই থাকে তাহলে তার থেকে এই থাকে অমুক থাকে, আপনি দেখে নিন যে কী আছে না আছে, ঠিক আছে? তো সেই রকম মানে একটা করা, একটা কম্প্রিহেন্সিভ একটা চিন্তাভাবনা করুন, করে এই গ্রামটাতে একটা ইউনিটকে দেওয়া আছে, এই যে পারমিতা ম্যাডাম আসছেন, এ হচ্ছে এই এলাকাটা দায়িত্ব দেওয়া হয়েছে, করে দু চারটে আমরা করে দেখি কী হচ্ছে। আচ্ছা, এবার আমাদের ছেলেদের কাজ করার কিন্তু এই এখন কাজ করবে আবার এপ্রিল পর্যন্ত, আবার মে জুন কিন্তু ওদের গরমে ছুটি চলে যাবে, না এখন কিন্তু কিছুটা কাজ হবে, আবার ধরুন মে জুনে পেলে না, তখন ভাবলেন যে ও তারা তো এরা সব চলে গেল আসছে না, তা না, ছেলেগুলো তখন সামার ভ্যাকেশনে, ওটা তখন অন্য জায়গায় গেছে, আবার আসবে ওরা জুলাই আগস্টে আসবে, ঠিক আছে? এইভাবে আমাদের কাজটা হয়, তো তার মধ্যে যতটুকু করা যাবে করা যাবে, বুঝতে পেরেছেন? তো ওই স্বাস্থ্য বিমার যে কার্ড টার্ডগুলো যেগুলো আছে, হ্যাঁ, বা বিপিএল, ওই হ্যাঁ, কিন্তু এটাতে হচ্ছে স্যার কি হচ্ছে যে এরা সুযোগ সুবিধা ঠিক মতন পায় না, মানে যে আমাদের এখানে ইয়ে আছে নার্সিং হোম হচ্ছে আমাদের চৌধুরী নার্সিং হোম ওই গিরি ময়দানের কাছে, ওখান থেকে ওই সুবিধাটা নিতে হয় 30,000 টাকা, এরা আবার কি করে ওই সুবিধাটা নিতে পারে না, হসপিটালে ডাইরেক্ট চলে যায়, আবার ওখানে গেলে কি হয় একটা সাধারণ জ্বর হয়ে গেলে স্যার ভর্তি নিয়ে যায় এগুলো তো পয়সা লাগতো না, ঠিক আছে আপনাদের। প্রোগ্রাম
So I think this model village, if we just to start with, then we expand. So that we can pull, you know, and ओके हो जाएगा।